অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। একটি রত্ন ছয়টি রাশিকে ভিখারী থেকে রাজায় পরিণত করতে পারে, ধনশালী ব্যক্তি হবেন। দেখুন, প্রথমেই জানাই এই কোন এই ছয়টি রাশি বা লগ্ন যেটার জন্য বিশেষ লাভজনক এই রত্নটি। দেখুন, আপনাদেরকে এই ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে একটাই অনুরোধ যে আপনারা ভিডিওটি এন্ড পর্যন্ত, অর্থাৎ শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন। দেখুন, প্রথমেই আমি জানাই একটি নীলা যদি এই ছয়টি রাশি বা ছয়টি লগ্নের জাতক বা জাতিকা পরিধান করেন, মানে আপনি ধনশালী ব্যক্তিতে পরিণত হবে, ধনবান ব্যক্তি। আপনি ভিখারি থেকে রাজা, আপনি বিশাল ইন্ডাস্ট্রিস্ট হতে পারেন, আপনার ব্যবসায় চরম উন্নতি হবে এবং আপনি উচ্চ পদমর্যাদা স্থানে পর্যন্ত বসতে পারেন। হ্যাঁ, রাজনীতির ক্ষেত্রেও, কিন্তু আপনি অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও কিন্তু একটা বিশাল মান সম্মান খ্যাতি কিন্তু হবে। কিন্তু এই রত্নটা যদি আপনারা ভুল অবস্থায় পড়েন, অর্থাৎ আপনার রাশিচক্রে আপনার শনিগ্রহ কোথায় বসে আছে সেটা যদি না জানেন, তাহলে কিন্তু সমস্যা। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই কোন এই ছয়টি রাশি বা ছয়টি লগ্ন। প্রথম কথা জানাই, শনি যদি আপনার স্বরাশিতে, নিজ রাশিতে অবস্থান করে, শনি যদি আপনার মিত্র রাশিতে অবস্থান করে, অর্থাৎ তুঙ্গ ঘরে, সেক্ষেত্রে কিন্তু এই রত্ন কিন্তু পড়তে পারেন। এবং শনি যদি ডিগ্রিগত দিক থেকে তুঙ্গস্থ থাকে, কিন্তু শনি যদি আপনাদের নিচস্থ থাকে, শনি যদি শত্রু রাশিতে বসে থাকে, শনির সঙ্গে যদি কোনো গ্রহের যদি যুক্ত থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু এই রত্ন কিন্তু পড়লে আপনাদের অশুভ যদি গ্রহের সঙ্গে যুক্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হবে। তো প্রথমে আপনাদেরকে জানাই, প্রথম যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কোন কোন রাশিতে শনি বসে থাকলে বিশেষ লাভ দিবে। এক হচ্ছে, যদি শনি আপনার তুলা রাশিতে অবস্থান করে, শনি যদি আপনার কুম্ভ রাশিতে অবস্থান করে, শনি যদি আপনার মীন রাশিতে অবস্থান করে, শনি যদি আপনার মিথুন রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ দিবে। এবং শনি যদি আপনার বৃষ রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু বিশেষ কিন্তু এই শনির যদি রত্ন আপনারা পড়েন, ভিখারি থেকে রাজা কিন্তু হবেন, যারা খুব দারিদ্রতার সঙ্গে আছেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা জানাচ্ছি। আর যদি আপনার শনি যদি ষষ্ঠভাবে, অষ্টমভাবে, দ্বাদশভাবে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো মাতেই এই রত্ন কিন্তু পড়বেন না। শনি যদি নিচস্থ থাকে, শনি যদি শত্রুগৃহে থাকে, তাহলে কিন্তু এই রত্ন পড়বেন না, তাতে কিন্তু হিতের বিপরীত হবে। তার প্রথম যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি, এবং আপনাদের নবমপতি এবং দশমপতি, যেটা হচ্ছে ভাগ্যপতি এবং কর্মপতি, এই শনি যদি আপনাদের, এই শনি যদি বৃষ রাশিতে অবস্থান করে, শনি যদি আপনাদের মীন রাশিতে অবস্থান করে, শনি যদি আপনাদের মকর রাশিতে অবস্থান করে, শনি যদি আপনাদের কুম্ভ রাশিতে অবস্থান করে, বৃষ রাশির বা বৃষ লগ্নের জাতক জাতিকারা যদি নীলা যদি পরিধান করেন, আপনাদের মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, অর্থ, আপনার রাজকীয় সুখ কিন্তু পাবেন। রাজনীতির ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক বা জাতিকারা পাবেন। হ্যাঁ প্রিয় দর্শক, দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের রাজ্যকারী গ্রহ হচ্ছে শনি। এই শনি যদি আপনাদের কুম্ভ রাশিতে অবস্থান করে, এই শনি যদি আপনাদের মিথুন রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু বিশেষ কিন্তু লাভ আপনাদেরকে দিবে। আমি আবারও বলছি, যদি অষ্টম স্থানে অবস্থান করে কোনো মতেই পড়বেন না, মৃত্যু স্থানে অবস্থান যদি করে, তাহলে সেক্ষেত্রে যদিও বিশ্বাসী কর তখন কিন্তু পড়বেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা দাঁড়াবে। এবং একাদশে যদি অবস্থা হয়, কিন্তু একাদশ স্থানে কি হচ্ছে, একাদশ স্থান এখানে সিংহ রাশির কর, শত্রুগৃহ, সেখানে কিন্তু মোটেও চলবে না। কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে একাদশ হচ্ছে আপনার মীন রাশির কর, সেক্ষেত্রে কিন্তু চলবে। এবার যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, মকর রাশির ধনভাব
অর্থাৎ কুম্ভ রাশি, অর্থাৎ আপনাদের রাশিতে যদি অবস্থান করে বা আপনাদের রাশি বা লগ্ন বা কুম্ভ রাশিতে যদি শনি অবস্থান করে বা আপনাদের বৃষতে যদি অবস্থান করে বা আপনাদের এই শনি যদি তুলা রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু আপনারা মালামাল হয়ে যাবেন। অর্থাৎ শনি সাড়ে সাতিতেও শনি দশাতে মহাদশাতে আপনারা কিন্তু ভিখারি থেকে রাজা, আপনারা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এমনকি গভর্নর পর্যন্ত হতে পারেন। আপনারা রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু বিশেষ সাফল্য কিন্তু পাবেন। আপনারা ব্যবসাতে, আপনার ইন্ডাস্ট্রি, আপনার মান সম্মান খ্যাতি প্রতিপত্তি কিন্তু মকর রাশির হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কিন্তু আপনাদের শনি বসে থাকতে হবে মকর রাশিতে, কুম্ভ রাশিতে, তুলা রাশিতে অথবা বৃষ রাশিতে, যেন কোনো মতে এটা আপনাদের আট নম্বর ঘর, আপনাদের বারো নম্বর ঘর, আপনাদের ছয় নম্বর ঘরে যেন শনি না থাকে। শনি যদি কোনো পাপগ্রহের সঙ্গে যেন না থাকে, এগুলো কিন্তু দেখা দরকার। শনি ডিগ্রিগত দিক থেকে কেমন আছে এটা দেখা দরকার। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির রাশিতে যদি আপনার এই শনি অবস্থান করে এবং আপনার যদি রাশির দ্বিতীয় যদি এই শনি অবস্থান করে এবং রাশির মানে মীন রাশিতে যদি অবস্থান করে এবং মিথুন রাশিতে যদি অবস্থান করে, তাহলে কিন্তু আপনারা কিন্তু পড়তেই পারেন এই রত্ন। এবং তুলা রাশিতেও যদি অবস্থান করে আপনাদের ভাগ্যভাবে, তাহলেও কিন্তু আপনারা কুম্ভ রাশির জাতক বা জাতিকারা এই নীলা পরিধান করতে পারেন। অর্থাৎ কুম্ভ রাশিতে যদি অবস্থান করে, মীন রাশিতে যদি অবস্থান করে, মিথুন রাশিতে যদি অবস্থান করে এবং তুলা রাশিতে যদি নবমভাবে যদি অবস্থান করে, তাহলে কিন্তু কুম্ভ রাশির বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু পড়তে পারেন। কিন্তু নচেত যদি যদি শত্রুর সঙ্গে অবস্থান করে, যদি ধরুন রবির সাথে অবস্থান করছে, তাহলে কিন্তু কোনো মাতেই পড়বেন না। যদি মঙ্গলের সঙ্গে অবস্থান করে, তাহলে কিন্তু কোনো মাতে যদি এই ঘরে যদি শনি অবস্থান করে তাও কিন্তু পড়বেন না। কারণ শত্রু রাশির সাথে যদি পড়েন সেক্ষেত্রে কিন্তু হিতের বিপরীত হবে। এই ব্যাপারে অবশ্যই আপনারা একবার এই চার্টটা আপনাদের নিজস্ব বার্থ চার্টটা একবার দেখিয়ে নিন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথাগুলো। এই নীলা যদি পড়েন না, আপনাকে ধনশালী ধনবান ব্যক্তিতে পরিণত করবে যদি আপনার ছকে পারমিট করে। সেক্ষেত্রে আমি যে ছয়টি রাশির কথা বা ছটি লগ্নের কথা বলছি, খুব জোর গলাতে বলছি। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মীন রাশি। যদি আপনাদের একাদশ পতি এই শনি এবং দ্বাদশ পতি যদি আপনাদের মকর রাশিতে অবস্থান করে এবং মীন রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু আপনারা এই যে নীলা আপনারা কিন্তু পড়তে পারে, বিশেষ কিন্তু ফলদায়ক করবে। কিন্তু আপনাদের যদি অষ্টমে চলে যায় অর্থাৎ তুলা রাশিতে চলে যায়, ভুল করেও এই নীলা কিন্তু আপনারা পরিধান করবেন না। অর্থাৎ লাভের জায়গায় যদি থাকে একাদশ এবং কেন্দ্রে যদি থাকে, বিশেষ কিন্তু ফলদায়ক করবে। এইবার আসি সবশেষে যে রাশি, সেটা হচ্ছে মেষ রাশি। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, মেষ রাশির হচ্ছে আপনাদের সফলতা একাদশ, সাকসেসের জায়গা, লাভের জায়গা এবং কর্মের জায়গা অধিপতি হচ্ছে শনি এবং আপনাদের দ্বিতীয় পতি এই ঠিক হচ্ছে আপনার বৃষ রাশি। যদি বৃষ রাশিতে শনি অবস্থান করে, যদি আপনার মকর রাশিতে অবস্থান করে, যদি আপনার কুম্ভ রাশিতে অবস্থান করে, যদি আপনার তুলা রাশিতে অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু মেষ রাশির জন্য দিবে বা মেষ লগ্নের জন্য দিবে। কিন্তু যদি মেষ রাশিতে বা মেষ লগ্নে বসে থাকে কোনো সময় পড়বেন না। তো সেক্ষেত্রে কী হবে, আপনাদের রাজনৈতিক ক্ষেত্রে, আপনাদের কেরিয়ার, আপনাদের মান সম্মান, অর্থ, ধনশালী ব্যক্তিতে আপনাদেরকে পরিণত করবে মেষ রাশি বা মেষ লগ্নের জন্য এই প্রেডিকশনটা। এবং দ্বিতীয় যদি বসে থাকে, কারণ দেখুন আমি বারবার বলছি বৃষ রাশি হচ্ছে রাজ্যকারী গ্রহ শনির জন্য, দ্বিতীয় যদি বসে থাকে আপনাদেরকে মানে শনি যাব দেতা হয় তো ছাপ্পর ফাড়কে দেতা হয়, সব গ্রহের থেকে যদি শনি দেয় তা আপনাদেরকে ঢেলে দিবে। অর্থাৎ দ্বিতীয় যদি এই বৃষ রাশির ঘরে যদি বা আপনাদের যদি বসে থাকে, আপনাদের মেষ লগ্ন বা মেষ রাশি যদি হয় এবং দ্বিতীয়ভাবে যদি শনি বসে থাকে বা আপনাদের দশমভাবে যদি শনিতে বসে থাকে মকর রাশি বা কুম্ভ রাশিতে বা আপনাদের তুলা রাশি তুঙ্গ গৃহে যদি শনি বসে থাকে, কিন্তু এখানে আবার মীন রাশিতে যদি শনি থাকে সেক্ষেত্রে পড়বে না। আমি বারবার বলছি
আপনারা নিজেদের চার্টটা একবার অ্যানালাইসিস করান, কারণ যদি অষ্টম ভাব, ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাবে শত্রুগৃহে শত্রুর সঙ্গে যদি একত্রে বসে থাকে সেক্ষেত্রে কিন্তু হবে না। বিশেষ করে আপনাদের রাশিতে এবং পঞ্চমে এবং একাদশে যদি এই শনি অবস্থান করে বা কর্মভাবের সঙ্গে দশম ভাবের সঙ্গে যদি যুক্ত থাকে সেক্ষেত্রে কিন্তু এই শনি বিশেষ কিন্তু আপনাদের লাভ কিন্তু দিবে। আপনারা আজীবন এই নীলাভ কিন্তু পড়ে থাকতে পারে সারা জীবন, যদি এই ছয়টি রাশি বা লগ্নে যদি জাতক জাতিকারা হন এবং সেটা সেই শনি যদি ছয় আট বারোতে না থাকে, শনি যদি নিচস্থ না হয়, শনি যদি শত্রুগৃহ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পড়তেই পারেন, বা শত্রুর সঙ্গে একত্রে না বসে সেক্ষেত্রে কিন্তু পড়তেই পারেন। অর্থাৎ আপনাদের যদি স্বরাশিতে হয়, পঞ্চম একাদশে থাকে, রাশিতে থাকে এবং আপনার তুঙ্গস্থ থাকে শনি যদি, তাহলে কিন্তু আপনাদেরকে মালামাল করে দিবে এই ছয়টি রাশি বা ছয়টি লগ্নের জন্য। অবশ্যই এই নীলা পরিধান করার আগে আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে একবার নিজেদের সেই চারটি অ্যানালাইসিস করান, দেখিয়ে নিন যে শনির অবস্থানটা কেমন আছে। কারণ শনি যেমন দেয়, যদি ভুল করে যদি পড়ে নেন বরবাদ করে দিবে আপনাদেরকে এই শনি, এই রত্ন যদি পড়েন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথা বলছি, যেমন ভালো করে শুভ করে তেমনি কিন্তু অশুভ কিন্তু আপনাদেরকে করবে, কারণ আপনারা যদি ভুল ওষুধ খান কি না ভুল রিয়াকশান কিন্তু হবে। ঠিক তেমনি এই স্টোন যেমন আপনাদেরকে উঁচুতে আনবে তেমনি ঠিক নিচুতে আপনাদেরকে নামিয়ে দিবে। আপনারা অবশ্যই যোগাযোগ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।